radio signal from another world. And it has confirmed that there was a UFO landing in the Pacific Ocean off the coast of Hawaii. বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ ছাড়াও কি অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আছে? পৃথিবীর বাইরে কোথাও কি আছে প্রাণের অস্তিত্ব? এলিয়েন বলে আসলেও কি কিছু আছে? গল্প, উপন্যাস কিংবা সিনেমায় এলিয়েনের অবাধ আসা যাওয়া থাকলেও বাস্তবে কিন্তু এলিয়েনের অস্তিত্বের তেমন কোনো অকাট্য প্রমাণ মেলেনি। তবে পৃথিবীতে এমন কিছু জিনিসের নজির আছে যার পিছনে বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণীর হাত আছে বলে বিশ্বাস করতে চান অনেকেই। নিদর্শনগুলো এতটাই নিখুঁত যে বিস্তর গবেষণা করেও মানুষ তার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তেমনই এক স্থাপত্য সাকসেহুয়ামান, প্রাচীন ইনকা সভ্যতার রাজধানী কুচকোর অদূরে আন্দিস পর্বতমালায় অবস্থিত প্রাচীন এই পাথর দুর্গ। বিভিন্ন আকারের বিশাল সব পাথর দিয়ে জিক্স পাজলের মতো সাজিয়ে তৈরি দুর্গের দেয়াল। হাজার বছর আগে এই দুর্গের জন্য 360 টন পাথর বয়ে আনা হয়েছিল দূর দূরান্ত থেকে। তার চেয়েও বিস্ময়কর ব্যাপার হল বিশাল বিশাল পাথরগুলোকে নিখুঁতভাবে বসানো হয়েছে, ঠিক যেন লেজার রশ্মি দিয়ে কাটা। যদিও ইনকারা বাড়িঘর আর দুর্গ তৈরিতে পারদর্শী ছিল, তবুও ঠিক কোন কৌশলে তারা এই নিখুঁত কাজ করতে পেরেছিল তা এখনও রহস্যাবৃত। ভিন্ন ভিন্ন আকৃতির পাথরগুলো সূক্ষ্মভাবে মেলাতে ব্যবহৃত পদ্ধতি নিয়ে অনেক জল্পনা আছে। অনেকেরই ধারণা এমন উন্নত জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা তারা হয়তো বুদ্ধিমান এলিয়েনদের থেকেই পেয়েছিল। রহস্যে ঘেরা এমন আরেক জায়গার নাম নাজকা লাইন, এটাও পেরুতে। রাজধানী লিমা থেকে 400 কিলোমিটার দক্ষিণের মরুভূমিতে এর অবস্থান। ঊষর মরুভূমির 500 কিলোমিটার এলাকা জুড়ে অঙ্কিত আছে প্রায় 10,000-এরও বেশি অতিকায় রেখা। যেন তেন রেখা নয় সেগুলো, কাছে থেকে কিছুই বোঝা যাবে না, কিন্তু বিমান বা হেলিকপ্টার থেকে চোখ রাখলে রেখাগুলো কোথাও মাকড়সা, কোথাও বা ফুল প্রাণীর, আবার কোথাও আকার নেয় নিখুঁত জ্যামিতির নকশার। বিশেষজ্ঞদের মতে রেখাগুলো তৈরি করা হয়েছে 3,000-এরও বেশি বছর আগে। কোনো কোনো চিত্র প্রায় 200 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে গড়ে উঠেছে। কারা এঁকেছে এমন অতিকায় নকশা, কেনই বা এঁকেছে, সেই আমলে তারা আকাশে উড়ল কিভাবে, এর কোনো সুস্পষ্ট উত্তর কারোই জানা নেই। অনেকেই অনেক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। সুইস লেখক এরিক ফন দানিকের দাবিটি বেশ জনপ্রিয়। তার মতে প্রাচীনকালে নাকি ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে আসত, এই লাইনগুলোকে তারা স্পেসশিপের রানওয়ে হিসেবে ব্যবহার করত। এই জায়গাটি স্টোনহেঞ্জ নামে পরিচিত। ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত স্টোনহেঞ্জ আজও গবেষকদের কাছে এক বিস্ময়ের নাম। কোন উদ্দেশ্যে বিশাল আকৃতির পাথর দিয়ে এই বৃত্ত রচনা করা হয়েছিল তা যুগ যুগ ধরে উদ্ধারের চেষ্টা করেছেন গবেষকরা। দীর্ঘ সময় ধরে মানুষের ধারণা ছিল স্টোনহেঞ্জ ঘিরে কোনো এক সময় নানা আচার অনুষ্ঠান পালন করা হতো। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে স্টোনহেঞ্জ আদতে ছিল একটি মান মন্দির, বছরের মাস ও দিনের হিসাব রাখার সৌর ক্যালেন্ডার। দিন, সপ্তাহ, মাস থেকে শুরু করে অধিবর্ষের বা লিপিয়ারের হিসাবও করা হতো স্টোনহেঞ্জের মাধ্যমে। গবেষণা বলছে স্টোনহেঞ্জে দুই ধরনের পাথর রয়েছে, লম্বা আকৃতির শর্সেন স্টোন ও ছোট ব্লু স্টোন। বাইরের দিকের বৃত্তটি তৈরি করা হয় সারি করে বসানো 30টি শর্সেন স্টোন দিয়ে। এগুলোর ওপর সাজানো ছিল 30টি পাথর। মাসের 30 দিন গণনা করতেই শর্সেন স্টোনগুলো ব্যবহার করা হতো। স্টোনহেঞ্জে প্রতি মাসকে ভাগ করা হয়েছিল 3 সপ্তাহে। দেবতার শহর হিসেবে পরিচিত তিও তিহুয়াকান, মেক্সিকো সিটি থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে প্রাচীর এই শহরটি আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত। পরবর্তী 800 বছর তিও তিহুয়াকান ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী শহর। 14 শতকে অ্যাস্টেকরা যখন শহরটির সন্ধান পায় তারা এর নাম দিয়েছিল তিও তিহুয়াকান বা দেবতাদের শহর। তিও তিহুয়াকানের বয়স, আকার এবং নির্মাণ জটিলতা দেখে শহরটিকে অন্য জগতের বলে মনে হতে পারে। বিজ্ঞানীরা ধারণা করেন মায়া, জাপোটেক এবং মিক্সটেক সংস্কৃতির মিশ্রণে শতাব্দী কাল ধরে এই শহরটি গড়ে উঠেছে। এই শহরে 1 লক্ষেরও বেশি মানুষ বসবাস করত। ম্যুরাল, বিভিন্ন সরঞ্জাম, পরিবহন ব্যবস্থা এবং উন্নত কৃষি পদ্ধতির প্রমাণ পাওয়া গেছে প্রাচীন এই শহরে। এখন পর্যন্ত তিও তিহুয়াকানের স্থাপত্য কাঠামোর মধ্যে সবচেয়ে পরিচিত হল বিশালাকার সূর্যের পিরামিড। পশ্চিম গোলার্ধে এই ধরনের সবচেয়ে বড় স্থাপনার মধ্যে এটি একটি।
ইস্টার আইল্যান্ডের নামও অনেকের জানা। চিলির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ, জনমানবহীন দ্বীপটি বিখ্যাত মোয়াই মূর্তির জন্যে। প্রশস্ত নাক, বড় চিবুক, আয়তক্ষেত্রাকার কান এবং রাশভারী হাসিমুখের অদ্ভুত দৈত্যাকার প্রায় 1000 মূর্তি ছড়িয়ে রয়েছে এই দ্বীপটিতে। ধারণা করা হয় 400 থেকে 1250 সাল নাগাদ রাপা নুই জাতি পলিনেশিয়ার মার্কুসেস দ্বীপ থেকে ইস্টার দ্বীপে এসে বসতি স্থাপন করে। তাদের হাত ধরেই সৃষ্টি হয় অদ্ভুত সব মোয়াই মূর্তি। সংকুচিত আগ্নেয় শিলা খোদাই করে এসব আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছে। দোতলা সমান উঁচু বিশালাকার এসব এক শিলা মূর্তিগুলি এত বছর আগে কিভাবে নির্মিত হয়েছিল, গবেষকরা দীর্ঘদিন ধরে এর উত্তর খুঁজে বেরিয়েছেন। তারা আরো বিভ্রান্ত হয়েছেন এই ভেবে যে ওজনদার মোয়াইগুলোকে কিভাবে দ্বীপ জুড়ে বহন করা হয়েছিল, এর কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাহলে কি এসব এলিয়েনদেরই কারসাজি? প্রাচীন এই স্থাপনাগুলোর পেছনে এলিয়েনদের উপস্থিতি তত্ত্বের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই, যদিও অতীতে ব্যবহৃত কৌশলগুলি আজও আমাদের কাছে ভীষণ রহস্যজনক। হতে পারে আমাদের পূর্বপুরুষেরা গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যায় যে পর্যায়ের দক্ষতা অর্জন করেছিল তা আমাদের ধারণার চেয়েও বেশি। হয়তো কোনো একদিন সেসব রহস্যের অবসান হবে। মুনিম রাব্বি, যমুনা টেলিভিশন।